লাস্ট দু বছর ধরে তোমার কানের কাছে আমি ঘ্যানর ঘ্যানর করেই যাচ্ছি, তুই আমাকে পাত্তাই দিচ্ছ না। এবার কিন্তু আমি সিরিয়াস বলছি, অনেক ইয়ার কি হয়েছে? আর না, তোমাকে আমি এক মাস সময় দিচ্ছি, যা করার করো, নইলে আমি সুইসাইড করব। আর লিখে দিয়ে যাবো আমার মৃত্যুর জন্য ভগবান দায়ী। তখন আমার মরার দায় তোমাকেই নিতে হবে, ঠিক আছে? আমিও জান দিয়ে চেষ্টা করবো। এই এক মাস আমি হাউসে হাউসে ছবি জমা দেবো, অডিশন দেবো, 100% খাটবো, যাতে মরার আগে কোনো আফসোস না। দেখতে দেখতে 15টা দিন কেটে গেল। তোমার হাতে কিন্তু আর মাত্র 15 দিন, এর মধ্যে হয় ওইস্পার নইলে উস্পার। আচ্ছা, আমার থোবড়াটা কি হিরোদের মতো নয়? তাহলে কেউ পাত্তা দিচ্ছে না কেন বলো তো? আর কিচ্ছু করার নেই, কাল আমার জীবনের শেষ দিন, কালই মেট্রো রেলে ঝাঁপ দেবো। চিঠিতে লিখে রেখেছি যে আমার মৃত্যুর জন্য ভগবান দায়ী, কিন্তু কোথায় রেখেছি চিঠিটা সেটা তোমাকে বলবো না, তাহলে তুমি পলিটিক্স করে সেটা নষ্ট করে দেবে। একটাই দুঃখ রয়ে গেল, এত লোকের জন্যে তুমি এত কিছু করো, আমার জন্য কিছু করলে না। হ্যালো হ্যালো, আমি সিমেন্ট প্রোডাকশন থেকে প্রোডাকশন ম্যানেজার কিংসুক কথা বলছি। কল্লোল দাস মানে কেলো বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি আমাকে ছবি জমা দিয়েছিলে, তুমি অটো চালাও তো? হ্যাঁ চালাই তো। হ্যাঁ, কাল সকালে তোমার শুটিং আছে, আসতে পারবে অটোটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার আগে যেতে হবে না স্ক্রিপ্ট শুনতে? না না, ওসবের দরকার নেই, ও লোকেশনে ম্যানেজ হয়ে যাবে। কালকে কিন্তু টাইম মতো তোমায় চলে আসতে হবে, পার্সেন্ট কিন্তু সকাল 8টার মধ্যে আসতে হবে। ওকে স্যার। হ্যাঁ, লোকেশনের ঠিকানাটা বলছি, লিখে নাও। হ্যাঁ স্যার, বলছি কি নায়িকা কি হবে? তাতে তোমার কি? না না স্যার, কিছু মনে করবেন না, মানে প্রথম কাজের হিরোইন তো, তাই জুহি। লোকেশনের ঠিকানাটা বলছি, লিখে নাও। হ্যাঁ লিখছি তো, এক মিনিট লিখতে লিখছি দাদা, এক মিনিট। হ্যাঁ সরি সরি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন না। হ্যাঁ, থ্যাংক ইউ ভগবান, যা চাইবে তাই খাওয়াবো। এখন আমার কাছে টাকা নেই, কিন্তু শুটিংটা শুরু হোক, যেই পয়সা পাবো যা চাইবে তাই খাওয়াবো। এখন আমি যাচ্ছি, চুমকে গিয়ে খবরটা দিয়ে আসছি। তুমি আমার জন্য এত করলে, দেখো ভগবান তোমারও ভালো করবেন। জয় মা তারা, কপাল ফেরা। চুমকি চুমকি, হ্যাঁ চুমকি, শোন না। কি হয়েছে, চিৎকার করছো কেন? চিঠি আই হে আই হে, চিঠি আই হে, চিঠি আই হে আই হে, চিঠি আই। চিঠি চিঠি না, ফোন, একই তো হলো, ফোন আই হে আই হে, ফোন আই হে। কি হয়েছে? সিমেন্ট প্রোডাকশন হাউস থেকে ফোন এসেছিল, আমি সিনেমায় চান্স পেয়েছি, কাল থেকে শুটিং। ও চুমকি, হিরোইনকে বলতো। জুহি, আমার যে কি আনন্দ হচ্ছে না, আমার মাথা খারাপ হয়ে যাবে। তুই আমার সঙ্গে চল না, আমার জামা কাপড়গুলো বেছে দিবি, শুটিংয়ে নিয়ে যাবো তো কালকে। এখন কেসে না দিলে কালকে তো শুকাবে না। এ বাবা, জুতো নিয়ে যাবো কি যাবো না জিজ্ঞেস করলাম না, যাকে তুই আয়, আমি যাচ্ছি। ওকে, আমি নায়ক হব, মহান নায়ক। একটামাত্র কাজ করতে বলেছিলেন তাও পারলে না, কিন্তু তার মনটা আমার দিকে ঘোরানোর জন্য একটা ম্যাজিক বা কিছু করতে পারলে না তুমি। এখন কি হবে, ও তো সিনেমায় চান্স পেয়ে গেল, এবার ওর ওই নায়িকার সঙ্গে আলাপ হয়ে যাবে, তারপর ওরা, আমি আর ভাবতেও পারছি না। এত করে তোমাকে হাতে পায়ে ধরে বললাম আমি কেন তাকে ভালোবাসি, কিছুটা করো, তুমি শুনলে না? যাও, আজকের পর থেকে আমি তোমার মুখও দেখবো না। তাহির দা আপনাদের পাঠিয়েছেন? আরে কিংসুক দা, তোমার ওই অটোওয়ালা কোথায় গেল? আরে ধর, সকাল থেকে তো ফোন করেই চলেছি, সে তো ফোনই তুলছে। আরে আমার ফোনও তো তুলছে না। আরে আমারও তো বাজে, আমারও তো টেনশন হয়ে গেল। আরে দেখো দেখো, ফোন করো, বারবার ফোন করো। এই তোর অটোওয়ালা এসে গেছে। কি হলো, এত দেরি হলো কেন তোমার, আর ফোন ধরছিল না কেন? পুলিশ ধরে নিয়েছিল। ও
ঠিক আছে ওদিকে গিয়ে বসো, সময় হলে ডেকে নেবো। স্যার আমার মেকআপটা কোথায় হলো? ওসব মেকআপ টেকআপ হবে না তোমার। ও বুঝেছি, আর্ট ফিল্ম। ম্যাডাম আমার ড্রেসটা কি হবে? আমি নিয়ে এসেছি স্কার্ট প্যান্ট কোট টাই বুট জুতো। আপনি অটো নিয়ে এসেছেন না? হ্যাঁ। ওসব কোট প্যান্ট টাই কিছু লাগবে না। তাহলে কি ড্রেস আপনারা দেবেন? ওসব আপনাকে ভাবতে হবে না, ওটা আমার কাজ, আমি দেখে নেব। আপনি এখানেই থাকুন, আমি সময় হলে ডেকে নেব। আর হ্যাঁ, ইদাসগর চলে যাবেন না জানো? না না, আমি এখানেই আছি। দিদি আপনার জুস দিও। দাদা আজ কিন্তু আমি ঢোকলা খাবো। আচ্ছা ঠিক আছে দিদি, আনতে পাঠাচ্ছি এক্ষুনি। হ্যাঁ, তোর ব্যাপার কি, ডাইটিং করছিস নাকি? বাবা তোর চোখে পড়লো তাহলে? এই যে ধরো। দাদা একটা থালা হবে? বচ্চন এসে গেছে, থালা দিতে হবে। এরপর বলবে ব্যাগ বয়ে নিয়ে যেতে, যত সব। আরে করেছেন কি কস্টিউম তো ডালে মাখামাখি। আরে যান যান ধুয়ে আসুন। আরে যান এক্ষুনি ধোন, না হলে দাগটা উঠবে না। কি হলো যান, খাবার টাবার পরে খাবেন, যান। এই যে আপনি এখানে, অটোটা নিয়ে ক্যামেরার সামনে আসুন, ক্যামেরার সামনে চলুন, তারপর বলে দিচ্ছি সব। এটা কি পড়েছেন? কে বলেছে এটা পড়তে? ওটাই তো খাবার পড়লো না তো? খুব পাকা আপনারা জানেন তো। শুটিংয়ে কি পরবো বললেন না তো? যেটা পড়েছিলেন সেটাই পরবেন। যান যান চেঞ্জ করুন, চেঞ্জ করে অটো নিয়ে একদম লোকেশনে চলে আসবেন, চটপট। কিরে সকালে এত চিল্লাচিলিস কেন? আর বলিস না, যত নন প্রফেশনাল গুলো জুটেছে, অ্যাক্টিং করবে বলে এত এত জামা কাপড় এনে ফুল টু হিরো সেজে নিজের ইচ্ছে মতো দাঁড়িয়ে আছে। অটোওয়ালা হিরো? আর বলিস না, একেবারে ঋত্বিক রোশন। শুনুন, আপনি অটোটা নিয়ে সোজা যাবেন, নায়িকা জুহি হাত দেখিয়ে থামাবে, প্যাসেঞ্জার আপনার গাড়িতে উঠবে, আপনি সোজা চলে যাবেন। হ্যাঁ ঠিক আছে। নিশ্চয়ই গল্পটায় গরিব অটোওয়ালা আর বড়লোক নায়িকার প্রেম হবে। কি কপাল মাইরি, প্রথম দিনই জুহি আর আমার সিন। নিশ্চয়ই এরপর অটোর মধ্যে লাভ সিন, জয় মাতারা কপাল ফেরা। রেডি স্যার, স্টার্ট সাউন্ড, ক্যামেরা, ফুটো আমব্রেলা শট 10x1 টেক 1, অ্যাকশন। অটো শটে যাবো আমি, দেবো মেকআপটা। আমার পরের শট কি? বাবা লাইনের জল পেটে পড়তে একবারে সিন শট সব বুঝে গেছে না? জাগে জাগে আপনারা কোনো শট নেই, আপনারা আজ প্যাক আপ। মানে আমার এইটুকু ছিল তো? কি ভেবেছেন আপনি, এই সিনেমার হিরো নাকি? কোথেকে উত্তম কুমারকে জোটালে মাইরি কিং সুদ্দা? অটোওয়ালা রোলটা করার জন্য একটা লোক দিতে বললি, আমি রেডিমেড অটোওয়ালা দিলাম। এ ভাই এ শোনো, এই ওখান থেকে তোমার পেমেন্টটা তুলে নিয়ে যেও। এই স্বপন, এ ওকে সই করিয়ে 200 টাকা দিয়ে দেতো। আরে ও ভাই ওদিকে কোথায় যাচ্ছ, পেমেন্ট এদিকে দিচ্ছে। আরে ও ভাই, আরে ও অটোওয়ালা ভাই, যাকে প্রডিউসারের 200 টাকা বেঁচে গেল। 200 টাকা বাঁচলো না, তোমার একটা নিপের দাম উঠে গেল। কি যে বলিস না,